প্রথমে মহাশূন্য থিলা সহিরু কল্পনা জন্মিলা কল্পনা হেলা আদিমাত বিন্দু পরম ব্রহ্মতাত এবেনি কল্পনা বড়িলা সংযোগে অগ্নি জাত হলা সে অগ্নি শিক্ষা পরচন্ড প্রমাণ অচ্যুত মহাপুরুষ কহিলে জল পবন লাগি দেহ জল হলা মাতা পবন হলা পিতা আজ্ঞা লাগি বলতে কণ লাগি বলতে তেজ বা অগ্নি যদি আজ্ঞা তেজ ন লাগিব আজ্ঞা বিন্দু কেবে খসিব কি বাপা মা হলে চারি ভূত তেজ লাগিবার বিন্দু কিপরি খসিলা না আকাশে আজ্ঞা লবণীর হাঁডি যদি আজ্ঞা লহুণী কি নেইকি গোটে কড়েইরে থইকি অগ্নি আজ্ঞা সংযোগ করিবা সেতুর বাহারিব কণ না ভূত রূপক বিন্দু স্বরূপ সেতুর আজ্ঞা বাহারিব হে মোর জ্ঞানে গুণী মনে না সন্ত সমাজ এই পরিপ্রেক্ষীরে ঠাকুর মধ্যে কহিলে কেতবেলে মু আজ্ঞা মায়াগ্র হবু বলি সে সময় কণ কাল কণ বেড়া কণ বা কেতবেলে বিন্দুর মা আজ্ঞা মাতৃপদ্মকু যায় সজন বর্গে তাকু নিশ্চয় আগে আলোচনা হব কিন্তু আজ্ঞা যে কথাটি কিন্তু তাঁর উপরে আগে আজ্ঞা যা হাতি যাইলে প্রকৃত হস্তীর ঘর কোটি হস্তীর ঘর হচ্ছে মহাশূন্যরে আমি সমতা আইছে কোটু না অনাদি মন্ডল সর্বে সঞ্চয় রূপ অরূপ নাম ব্রহ্মকু ধরি যাহাকে মধ্যে অভিনব পরমঞ্চ ভালোভাবে বুঝাইছেন ক্ষীর পরে নীর অছি নীরে নিরঞ্জন নিরঞ্জন পরে দেখ অব্যগত ব্রহ্ম সেই অনাদি অলেখ সেই অনাক্ষর অভিরাম বলে সে মো পূর্ব বাপ ঘর আমি সমতে আইছে সেইটু বুঝু আজ্ঞা বর্তমান আইছিল আমার পন্দিয়া শাখার আজ্ঞা মধ্যে কৌলে বলে বহু চালিল জানাইল পাদ পড়তে ইয়ে মধ্যে সেই কথা এটি বহু কে কি না জীবরূপক বহু আম ঘর কৌটি না আজ্ঞা মহাশূন্য পাদ পড়ু থাই বঙ্কা যৌদিন বহু সড়কি চালিব ইয়ে ঘর পড়িযিব ডকা ঘর কহিলে কি আমি কে মোর দো মলা তার ছ মলা নাই ঘর কহিলে আপনার শরীর গৃহ বলি বইলে তু বেশি দূরে নাই অস্থি সিনা লুহ গণ্ঠি চর্ম অটে ছাই ইয়ে গৃহরে নারী মান গণ্ঠি পড়ি অছি পরমেশ্বরী ব্রহ্মা আজ্ঞা ঘরক আজ্ঞা তোলিছি ইয়ে ঘরে পশিবা পাই গোটে প্রভু তাঙ্ক তালাটা বন্ধ করিদেইছেন সে তালা কু যদি খোলিব ইয়ে ঘরে পশিব সে তালা কণ না একাক্ষর কঞ্চি কোলপ হইছি জ্যোতি ব্রহ্ম ধরি কবাট গিরিছি কঞ্চি হয়েছি কোলপ সবু জায়গা আজ্ঞা অরুয়া কথা কিন্তু ভাবিলে আজ্ঞা তাকে যে বুঝিযিব তাকে লাগিব ভারি বড়িয়া আজ্ঞা কঞ্চি কোটি কোলপ হলে কোলপ তো খোলিব কঞ্চি রে একাক্ষর কঞ্চি আজ্ঞা কোলপ হয়েছি একাক্ষর কিয়ে না একাক্ষর হলে আপনার মা অনাক্ষর কিয়ে না অনাক্ষর হলে পিতা যেপর্যন্ত মা আজ্ঞা বাট ন ছাড়িব কি আজ্ঞা বাপাকে ভেটি পারিব কি মু কৌনি কইছন্তি আজ্ঞা মধু বাবা না বিন্দু ঠুর চিন্তি ভূমস্ত করে সন্ত সমাজ
କେତେବେଳେ ଆଜ୍ଞା ସେ ବିନ୍ଦୁ ମାଆର ପଦ୍ମକୁ ଆଜ୍ଞା ଗଲେ ଯୋଉ କଥା ଆଜ୍ଞା ଭାଗବତରୁ ଶୁଣିଲେ ପ୍ରଥମେ ଆଜ୍ଞା ମହାଶୂନ୍ୟ ଥିଲା ତହିଁରୁ କଳ୍ପନା ଜନ୍ମିଲା କଳ୍ପନା ହେଲା ଆଦିମାତ ବିନ୍ଦୁ ପରମ ବ୍ରହ୍ମତାତ ଏବେ ବି କଳ୍ପନା ବଢିଲା ସଂଯୋଗେ ଅଗ୍ନି ଜାତ ହେଲା ସେ ଅଗ୍ନିଶିଖା ପରଚଣ୍ଡ ଦହିଲା ଆଜ୍ଞା ଶପଥ ବ୍ରହ୍ମାଣ୍ଡ କିଏ ନା ଚକ୍ଷୁ ଆଜ୍ଞା ଦୁଇ ନାସାରେ ଯୋଡ଼ିଏ ରନ୍ଧ୍ର ମୁଖ ଏକ କର୍ଣ୍ଣ ଦୁଇ ମିଶିଲେ ଆଜ୍ଞା ସାତ ଆକାଶେ ଲବଣୀର ହାଣ୍ଡି ଆକାଶ ତତ୍ତ୍ୱ କିଏ ନା ଆଜ୍ଞା ଶୂନ୍ୟ ତତ୍ତ୍ୱ ଯାହାକୁ ମାପିଲେ ହଉଛି ଆଜ୍ଞା ହାତେ ଚୌକେ ଯୋଉ ଗୋଟା ଗଲା ପ୍ରକୃତ ଆଜ୍ଞା ବ୍ରହ୍ମର ଘର ପ୍ରମାଣ କହିଛନ୍ତି ଭୀମ ଭୋଇ ଏବେ ହସି ଘରେ ବ୍ରହ୍ମ ଅଛି କିପରି ବୁଝେଇଲେ ସେ ଜନନ ଜନ କହିନାହାନ୍ତି ନା ଜନ ନିଜ ଠର ଜରାୟୁ ଯେତେବେଳେ ମାତୃ ଗର୍ଭରେ ଆମେମାନେ ଆଜ୍ଞା ଥିଲେ କିପରି ଅବସ୍ଥାରେ ଥିଲେ ଆଜିକାଲି ବେଶୀ ବୁଝେଇବାକୁ ପଡିବନି ପ୍ରାୟତଃ ଆଜିକାଲି ଆଜ୍ଞା ତିନି ମାସ ହେଲେ ନିହାତି ଦରକାର ଆଜ୍ଞା ଅଲ୍ଟ୍ରାସାଉଣ୍ଡ ସେତକ ନହେଲେ ମା ମାନେ ଘରେ ଆଜ୍ଞା ରଖେଇ ଦେଇଦେବେ ପୁରା ଚୁଲି ଚଳା ଆଜ୍ଞା ବନ୍ଦ କରିଦେବେ ଏ ଗାଲି ମଣ୍ଡଳୀ ଯେତେ ଫଟୋ ଆଜ୍ଞା ଦେଖିଦେବେ ପିଲାଟି କୋଉ ମୁଦ୍ରାରେ ଥାଏ ନା ଆଜ୍ଞା ଖେଚରୀ ମୁଦ୍ରାରେ କଣ କରିଥାଏ ନା ଦୁଇ ହାତକୁ ଯୋଡ଼ି ଥାଏ ପାଦ ମଧ୍ୟ ଯୋଡ଼ି ହେଇକି ଥାଏ କାହିଁକି ନା ସନ୍ଥ ମାତ୍ର କହିନାହାନ୍ତି ନା ଗର୍ଭେ ଥିଲା ଯେତେ ଦିନ କରୁଥିଲା ବ୍ରହ୍ମେ ଧ୍ୟାନ ଗର୍ଭେ ଥିଲା ଯେତେ ଦିନ ଆଜ୍ଞା କରୁଥିଲା ଆଜ୍ଞା ବ୍ରହ୍ମରେ ଧ୍ୟାନ ପିଲାଟି ଅନେଇଥାଏ କୋଉଠିକି ନା ଉର୍ଦ୍ଧକୁ ଆଜ୍ଞା ମୁଖ କରିଥାଏ ଯାହାକୁ ସନ୍ତ ମହାତ୍ମା କହିଲେ ବ୍ରହ୍ମ ରହିଛି ଆଜ୍ଞା ଉର୍ଦ୍ଧରେ ଏ ଦେହ ଶିଖରେ ବ୍ରହ୍ମ ଅଛି ଅଭୟ ମଣ୍ଡଳ କିଏ ନା ଯୋଉଠି ଭୟ ନାହିଁ ଯୋଉ ମଣ୍ଡଳ କଥା ମଧ୍ୟ ଆଜ୍ଞା ଆଲୋଚନା କରୁଥିଲେ ଚାରୋଟି ମଣ୍ଡଳ କଥା ତା ଉପରେ ରହିଛି କୋଉ ମଣ୍ଡଳ ନା ଅଭୟ ମଣ୍ଡଳ ଯୋଉଠିକି ଗଲେ ଆଜ୍ଞା ଆପଣଙ୍କ ଭୟଭ୍ରାନ୍ତି କିଛି ରହିବ ନାହିଁ ସେ ମଣ୍ଡଳ ଅଛନ୍ତି କିଏ ନା ଆଜ୍ଞା ମହାବ୍ରହ୍ମ ଯାହାକୁ ମଧ୍ୟ କୁହାଯାଏ କୋଉ ମଣ୍ଡଳ ନା ଅନାଦି ମଣ୍ଡଳ ତା କୋଉ ମଣ୍ଡଳ ନା ନିସ୍ତବ୍ଧ ମଣ୍ଡଳ ଯୋଉଠାରୁ ଆଜ୍ଞା ଶବ୍ଦ ଆଜ୍ଞା ଖେଳୁଛି ଶବ୍ଦ କେତେ ନା ଆଜ୍ଞା ବାର ମାତ୍ରା କେତେ ନା ଆପଣ ମାନଙ୍କର ବାର ବ୍ରହ୍ମର ଘର ତେର ତେରରୁ ସୃଷ୍ଟି ହେଲା ଆଜ୍ଞା ବାର ବାର ତେର ମିଶିଲେ କେତେ ପ୍ରକୃତି କେତେ ପଚିଶ ପ୍ରକୃତି କରି ବାଣ୍ଟ ଠାକୁର କହିଲେ ସକାମରେ ଯିବ
আজি মায়ারে হেছে আজা সংযোগ বুড়ি রহি অছি ফল সাদে ভজ নিবে সে ভাত দেবে সে রহি রে বুঝিলা হাতির হর কৌঠি ব্রহ্মর হর কৌঠি হাতি কি বেঙ্গ আজ্ঞা গিলিব কেতবে নারী সিনা আজ্ঞা রজবতী হলে পুরুষ আজ্ঞা বিন্দু প্রদান কলে সে জয়ায় স্থান পাইব নারী আজ্ঞা রজবতী ন হইথব আজ্ঞা বিন্দু কেবে স্থান পাইব কি কেতবে আজ্ঞা সে বেঙ্গ ডাউন হয়ে থাকে সেই অচ্যুত মহাপুরুষ বহি নাম হল ছয়শি পটর না একাদশে বা দ্বাদশ বরষে নারী রজ পড়া হুয়ে নারী রজ পড়া হুয়ে কহিবা অধিক বয়স হইলে একাদশ বা দ্বাদশ বরষে একাদশ বলতে এগার দ্বাদশ বলতে বার এগার রু বার বর্ষ ভিতরে নারী আজ্ঞা রজস্পড়া হুয়ে কহিবা অধিক বয়স হইলে পূর্ণ যৌবন কাহিঁকি ন পায়ে না যদি আজ্ঞা নারীটি রজস্পড়া ন হব পিতা তো বিন্দু প্রদান করিপারিবে নাই যদি আজ্ঞা জরায়ুরু সন্তান আজ্ঞা জন্ম ন হয়ে সংসার গুণ আসবে নারীর পূর্ণতা আসিব জ্ঞানী মন্ডলী না কহিবা অধিক বয়স হইলে পূর্ণ যৌবন ন পায়ে প্রমাণ না ঋতুমতি নারী পুষ্প ফুটি থাই রহি সরস দিন আরে ভলা রহি সরস দিন পুরুষ আঘাতে রজ দিক দুইয়ে পুষ্পরে পাইলে স্থান পুষ্পরে পাইলে কান হারে ভলা পুষ্পরে পাইলে কান পুষ্পরে পাইলে কান হারে পুষ্পরে পাইলে স্থান মহাপুরুষ কইলে গুরু স্বামীকে পদার বিন্দ্র গোলাম দে গোলা হরি বল বলে ঋতুমতি নারী পুষ্প ফুটি তাই মা মানে বিজ্ঞাপনা করেছেন রহই আজ্ঞা ষোড়শ দিন মাতৃগর্ভরে যে পদ্মটা আজ্ঞা ফুটিছি সে কেতে দিন পর্যন্ত ফুটিকি রুয়ে না ষোল দিন পর্যন্ত ইয়ার মধ্যে আরো গুপ্ত কথা আছে যদি গোটিয়ে ঝিও টোটাল আজ্ঞা ম্যারেজ করি নাই মানে বারুয় ঝিও যেটা প্রথম রজস পড়া হব যেহেতু চিত্ত স্যার কইতলে আজি জননী জট জরায়ু কথা করিবাকু সেদিন এই কথা আজ্ঞা কইবাকু যাচ্ছি যেতবেলে আপনার ঝিও প্রথম রজস পড়া হব আপন জানিবে কোন অছি না লা রবিবারে রজবতী বিধবা হুয়াই সোমবারে রজবতী প্রতিপদা কহি প্রায় তাকু মানি শুক্রবারে পুত্রবতী অত